নেত্রকোনায় বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে 12 পুলিশ সহ অন্তত 32 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে পৌর শহরের ছোট বাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটেছে। দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল 10টা থেকে শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। সকাল 10:30টার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। পরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাধে।